নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সামনে যেহেতু রমজান মাস আসছে, তাই আমরা আজকে রমজানের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য নিয়ে সামান্য আলোচনা করব। বন্ধুরা, রমজান মাস আরবি মাসের নবমতম মাস, ইসলামের তৃতীয় স্তম্ভ। সচরাচর আমরা রোজা বলে ডাকি, কিন্তু রোজা শব্দটি ফার্সি, যার আরবি হচ্ছে সাওম। সাওমের বহুবচন সিয়াম, যার অর্থ হচ্ছে বিরত থাকা। ইসলামিক পরিভাষায় সাওম আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার এবং মনের বাসনা কামনা থেকে বিরত থাকাকে আমরা রোজা বলে থাকি। বন্ধুরা, রমজানের রোজা ফরজ হয়েছিল হিজরির দ্বিতীয় সনের শাবান মাসে। এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, হে মোমিন, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো এবং ফরহেজগার হতে পারো। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে রমজানের রোজার বিধান হয়েছে তাকওয়া অর্জন করার জন্য এবং গুনা থেকে বিরত থেকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে জান্নাতের উপযোগী হতে পারে এবং নিজেকে পরিশুদ্ধ করতে পারে। রমজানের রোজার আরেকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় ওহী, ওজিফা এবং আসমানি কিতাব নাজিল করার মাধ্যমে এই মাসকে মনোনীত করেছেন। অধিকাংশ আসমানি কিতাব এই মাসে নাজিল হয়েছে। এ ব্যাপারে হাদিসে আছে যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর ওজিফা নাজিল হয়েছিল রমজানের 1 তারিখে, তাওরাত নাজিল হয়েছিল রমজানের 6 তারিখে, জাবুর নাজিল হয়েছিল রমজানের 12 তারিখে এবং ইঞ্জিল নাজিল হয়েছিল রমজানের 18 তারিখে এবং সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল কদর রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। বন্ধুরা, রমজান মাসের রোজাকে ফরজ আখ্যায়িত করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে ঘোষণা দেন যে রমজান মাস, এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই কোরআন মানব জাতির পথের দিশা এবং সৎপথের সুস্পষ্ট নিদর্শন, সত্য মিথ্যার পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে, সে যেন এই মাসে রোজা রাখে। যদি সে অসুস্থ অথবা সফররত থাকে, তাহলে সে পরবর্তীতে গুনে গুনে এই দিনগুলো পালন করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য সব কিছু সহজ করতে চান, তিনি কোনো কিছু কঠিন করতে চান না, যাতে তোমরা গণনা পূরণ করতে পারো এবং আল্লাহর দয়ার দরুদ তার মহত্ত্ব বর্ণনার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করো। বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কাল হাশর মাঠে রোজা এবং কোরআন আল্লাহ তাআলার নিকট তার বান্দাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলাও তাদের সুপারিশ কবুল করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিস বর্ণনা পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক বস্তুর যাকাত রয়েছে, তেমনি শরীরের যাকাত হয়েছে রোজা পালন করা। যেমনি যাকাতের মাধ্যমে মালের পবিত্রতা অর্জন হয়, তেমনি রোজা পালনের মাধ্যমে শরীর পবিত্র হয়। বন্ধুরা, রমজান মাসের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবদ্ধ করে দেওয়া হয়। এতে করে শয়তানের কুমন্ত্রণা থেকে সহজে বেঁচে থাকা যায়, নেক কাজের প্রতি আরও আগ্রহ সৃষ্টি হয়।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় শয়তানকে মানবজাতির প্রকাশ্য শত্রু হিসেবে আখ্যায়িত করে। তিনি বলেন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, অতএব তাকে শত্রু হিসাবে গ্রহণ করো, কেননা সে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে এবং মদ জুয়ার মধ্যে নিমগ্ন করে এবং মিথ্যা বলায় উদ্বুদ্ধ করে। এক কথায় বলতে গেলে খারাপ কাজে মানুষকে জড়িয়ে ফেলে। এজন্য হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল কিন্তু মিথ্যা বলল এবং উল্লেখিত কর্মকাণ্ডগুলো পরিত্যাগ করল না, তার রমজানের রোজা আমার কোনো প্রয়োজন নেই। অতএব আমাদের উচিত হবে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাছে বেশি বেশি করে এই ব্যাপারে সাহায্য চাওয়া। হাদিসে বর্ণিত আছে যে হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান, আর এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করতে পারবে। অন্যান্য ব্যক্তিরাও এই দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, কিন্তু তাদেরকে এই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে রোজাদার ব্যক্তিদের জন্য সবচাইতে আনন্দময় মুহূর্ত হলো দুটি, এক ইফতারের সময়, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর দিদার সাক্ষাৎ লাভ হওয়ার সময়। এবার আরও একটি হাদিসে উল্লেখিত আছে যে রোজাদার ব্যক্তিদের জন্য তোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় হলো ইফতারের সময়, অতএব আমরা ওই সময় আল্লাহর কাছে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো চাইব এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমাদের দোয়াগুলোকে কবুল করে নেবেন। তো বন্ধুরা, রমজানের ফজিলত বর্ণনা করতে গেলে আরও অনেক বিষয় চলে আসে, সো ওইসব বিষয় নিয়ে আমরা আরও একটি ভিডিও করব রমজানের ফজিলত তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবে, আসসালামু আলাইকুম।